দেখুন এবিপি আনন্দের বিরুদ্ধে আক্রমণ কিন্তু থামছে না এবং আমরা জানি যে ভবিষ্যতে হয়তো আরও বাড়বে কিন্তু তা সত্ত্বেও আমাদের রাস্তা বদল হবে না আমরা বিশ্বাস করি যে সাংবাদিকরাও সাধারণ মানুষ এবং তারা অন্যায় করলেও নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা নেবে তাদের বিচার হবে শাস্তি হবে তাদের কোনো বাড়তি রক্ষা কবচের দরকার নেই কিন্তু তাদের সঙ্গে ধারাবাহিকভাবে এ রাজ্যে যা করা হচ্ছে তাকে ঠিক হচ্ছে এই প্রশ্ন উঠছে তার কারণ আজ সকালে আমার সহকর্মী একেবারে কাক ভরে প্রকাশ সিনহার বাড়ি অন্তত তিরিশ জন পুলিশকর্মী ঘিরে ধরলো কাঁদানে গ্যাসের বন্দুক সেল নিয়ে একেবারে রেড তল্লাশি কেন কেন সেই প্রসঙ্গে আমি আসব। কিন্তু তার আগে বলি যে তার বাড়িতে তার মেয়ে সিবিএসসি এবার ক্লাস টুয়েলভ দিচ্ছে আতঙ্কে চৈতন্য হারালো বৃদ্ধ বাবা মা স্ত্রী সেই সময় প্রকাশ বাড়ি ছিল না তল্লাশি চললো কি নেওয়া হলো জানেন মোবাইল এবং ল্যাপটপের সমস্ত ডেটা ট্রান্সফার করা হলো সুপ্রিম কোর্ট কী বলছে তাও এই অনুষ্ঠানে দেখাবো কিন্তু আমার প্রশ্ন এফআইআর কই প্রচুর খুঁজলাম আমরা এফআইআর প্রথমে পুলিশের বিভিন্ন সূত্র থেকে থানায় অফিসিয়ালি দেয়া হলো না শেষ পর্যন্ত বিকেল নাগাদ কার্যত সন্ধ্যের মুখে কোর্টে পাঠানো হলো সেখান থেকে আমরা পেলাম এফআইআরে ভাবতে পারেন প্রকাশ সিনহার নামটাই নেই প্রকাশ সিনহার নামটাই নেই তার বাড়িতে কাক ভরে তল্লাশি চলল এবং ধরুন অভিযোগ এক্সের বিরুদ্ধে ওয়াই করেছে প্রকাশ সিনহা কোথাও এফআইআর নেম নয় তারপরে ওয়ান সিক্সটি ওয়ান করে প্রশ্ন উঠবেই যেটা কি আফটার থট তার নাম যোগ করে তার বাড়িতে তল্লাশি চললো আমি প্রথমে প্রতিবেদনটা রাখবো তারপরে এই বিচিত্র বিষয়টি নিয়ে আলোচনা করব কৌস্তব বাগচি আজকে কৌস্তব বিজেপিতে যোগ দিয়েছে ও এই অনুষ্ঠানে এসছে ওরও এই ধরনের একটা অভিজ্ঞতা রয়েছে আমি সবার কাছে আসব। কিন্তু প্রথমে সঙ্গে ঠিক তাদের পিছনে একজন পুলিশ কর্মী ভিডিওগ্রাফি করছেন তার পিছনে জেলা পুলিশের বিশেষ বাহিনী মাথায় হেলমেট হাতে ফাইবারের লাঠি সঙ্গে রয়েছে কাঁদানে গ্যাসের শেলো না এটা সন্দেশখালীর কোন উত্তেজনা প্রবণ এলাকার ছবি নয় এই ছবি বাইপাস সংলগ্ন নরেন্দ্রপুর থানা এলাকার ঘড়ির কাটায় তখন সকাল ছটা বেজে আট মিনিট এভাবেই সাত সকালে এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে হানা দিল নরেন্দ্রপুর থানার পুলিশ পুলিশের দাবি চব্বিশে ফেব্রুয়ারি নরেন্দ্রপুর থানায় প্রতারণা ও জলাভূমি সংরক্ষণ আইন ভাঙার অভিযোগে একটি মামলা দায়ের হয় পুলিশের কাছে অভিযোগকারীর দাবি তিনি কয়েকজন ব্যক্তিকে ফ্ল্যাট কেনার জন্য টাকা দেন কিন্তু প্রতিশ্রুতি মতো ওই ফ্ল্যাট তিনি পাননি বলে অভিযোগ এই মামলার সূত্রেই এদিন তল্লাশি চালায় পুলিশ তিনতলা বাড়ির প্রতিটা ঘর প্রতিটা আলমারি সব জায়গায় রীতিমতো লণ্ডভণ্ড করে তল্লাশি চালানো হয় সকালবেলা আমরা সবাই ঘুমোচ্ছিলাম আমার হাজবেন্ড হাঁটতে যান উনি বেরিয়ে গেছেন সবাই ঘুমোচ্ছি মানে হঠাৎ করে অনেকবার করে বেল বাঁচতে শুরু হয় তখন আমরা তাড়াতাড়ি করে আমি উঠে নিচে গেছি দেখেছি দশ জন পুলিশ দাঁড়িয়ে আছেন দশ বারোজন পুলিশ দাঁড়িয়ে আছেন তা আমরা বলেছি কি হয়েছে তো সার্চ ওয়ারেন্ট আছে আপনার বাড়ির সার্চ হবে সব ফ্লোর এইখানে ফ্লোর পুরো সব তহস নহস এইখানে করে দিলেন তারপরে সব ওপরে সব যতগুলো ফ্লোর ছিল সব ফ্লোরগুলো চেক করলেন আমার মেয়ের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে ওর দুবার মাথা ঘুরে গেছে অত পুলিশ দেখে ও নার্ভাস হয়ে গেছে দুবার ওর মাথা ঘুরে গেছে মাথা ঘুরে দুবার পড়ে গেছে ল্যাপটপে ডেটা নিয়ে গেছে আর দুটো পেন ড্রাইভে ডেটা নিয়ে গেছে আজকে সকাল ছটার সময় হঠাৎ করে অনেক পুলিশ এসছে ঠিক আছে চারদিকে বাড়িটাকে ঘিরেছে আমার দাদা সকালবেলা বেরিয়েছে এসেই জোস্তি করে ঢুকেছে ঢুকে পুরো বাড়িটাকে তিনতালা দি বাবার রুম অব্দি তিনতালা অব্দি পুরো সার্চ করেছে প্রত্যেক রুমটা প্রকাশ সিনহার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ সিজ করার মতো কোনো কিছুই পায়নি পেনড্রাইভ ও ল্যাপটপ থেকে ডেটা ট্রান্সফার করে নিয়ে যায় পুলিশ এর জন্য গোটা বাড়ি লন্ডবন্ধ করে তল্লাশি চালানোর আদৌ প্রয়োজন ছিল সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে পুলিশি হানা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে চান হয় সাংবাদিকরা তার গুণগান গাইবেন আর তা না হলে তিনি তাদের জেলে পড়বেন বেশ কিছুদিন ধরেই তিনি সাংবাদিকদের হুমকি দিচ্ছেন এখন তিনি পুলিশকে এগিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের ওপর লাগাতার হামলা পুলিশকে ব্যবহার করে তাদের ভয় দেখানোর নিন্দা করছে সন্ধ্যায় প্রকাশ সিনহার বাড়িতে আসেন শুভেন্দু অধিকারী পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সরাসরি সব সভাতে অ্যাটাক করেন বিধানসভার ভিতরে বাইরে প্রকাশ্য সভাতে তারপরে এইসব সব যেভাবে ঘরগুলো করেছে কোনো জঙ্গিদের ঘরে এসব জিনিস হয় না শাহজানের ঘরে গিয়ে কোনোদিন তল্লাশি করেছে পঞ্চান্ন দিন ছাপ্পান্ন দিন আপনি এই দৃশ্য দেখাতে পারবেন না প্রকাশ্যী নাকি আই এস আই এস করে হিজবুল মুজাহিদিন করে না নিষিদ্ধ সংগঠন সিমি বা পি মেম্বার মেয়েটা ফিজিক্সের পরীক্ষা আছে সোমবার সিবিএসসি পরীক্ষা চলছে করে দিয়ে গেছে রুমটা দেখুন আপনি এরা মানুষ না জানোয়ার মমতা ব্যানার্জি সেম 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 সাংবাদিককে তো ডাকলেই পারতো দুজন অফিসে গিয়ে কথা বললেই পারতো সেটা না করে বাড়িতে গিয়ে লণ্ডভণ্ড সম্মত মেয়ের পরীক্ষা অসুস্থ হয়ে যাচ্ছে সাংবাদিককে ক্রিমিনালের মতন করে চিহ্নিত করার এই প্রচেষ্টাটা হচ্ছে আসলে সাংবাদিককে ভয় দেখানোর নামান্তর এটা খুব পরিকল্পনা করেই করছে যাতে সংবাদ মাধ্যমকে এবং সাংবাদিকদেরকেও ভয় পাইয়ে একতরফা স্বৈরাচারী মনোভাবে রাজ্য সরকার চলতে পারে শাসকাস্থিত দুষ্কৃতীদের দ্বারাই বুম ক্যামেরা ভাঙা হচ্ছে বা কখনো পুলিশ প্রশাসনকে দিয়ে এই সাংবাদিকদের কণ্ঠকে রোধ করার এক প্রকার চেষ্টা চালানো হচ্ছে আমরা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশে বসবাস করছি বলে আমরা দাবি করি গর্বিত কিন্তু আমাদের দেশে যদি সাংবাদিকদের ওপর এই ধরনের আক্রমণ নেমে আসে কোনোভাবেই মেনে নেওয়া যায় না বাংলার মুখ্যমন্ত্রী তার হিটলারি শাসন জারি করবার জন্যে এবং তার এই নিম্ন মানসিকতার বীজ বপন করে তিনি আজকে গোটা বাংলাটাকে রসাতলে দিচ্ছেন এবং সাংবাদিকদের উপরে দমন করছেন পুলিশ কিছু ক্ষেত্রে কোনো কারণে তাদের সক্রিয়তা অতি সক্রিয়তা দেখা যায় কিন্তু অতি সতর্কতাও সেই জায়গাটায় থাকা উচিত নাহলে ভাবমূর্তি নষ্ট হয় আমার ক্ষেত্রে যখন আমাকে প্রথমবার গ্রেফতার করা হয়েছিল প্রথম সেই মামলাটা পুলিশ আমায় গ্রেফতার করলো পরবর্তীকালে আদালত বলে কেন মামলাটাই ভুল মামলা সকাল নাগাদ টানা ঘন্টা তল্লাশির পর পুলিশ প্রকাশ সিনহার বাড়ি ছাড়ে মিত্র অরিত্রিক ভট্টাচার্য ও সুদীপ্ত আচার্য রিপোর্ট এবিপি আনন্দ দুজন আইনজীবী পুলিশ কর্তারা আছেন আমি প্রথমে কৌস্তাগচির কাছে যাব কৌস্তব এক হচ্ছে যে আট বছর আগের একটা কমপ্লেন এফআইআর কোথাও প্রকাশ সিনহার নাম নেই তাকে ডাকলে কোনো তথ্য পুলিশ বলেছে যে জমির দলিল করছে চাইলেই তো হতো নোটিস করলেই তো দলিল পাওয়া যায় তার বাড়িতে এইভাবে কার্যত গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রেড মানে আমি বলছি বিস্ময়কর এবং তার পরের অংশে আমি পরে আসছি তোমার এখনো পর্যন্ত যে দেখলে কি মনে হলো প্রথম কথা এই সময়ে যে বেছে নেওয়ার বিষয়টা যে একটা কমপ্লিট হ্যারাসমেন্টের মোটিভ নিয়ে আমার ক্ষেত্রে যেরকম রাত্রিবেলা তিনটা বাজতে দশ প্রকাশ সিনার বাড়িতে ভোর ছটা আমি বলছি এই যে এতদিন ধরে সন্দেশখালীর এত ঘটনা ঘটলো গণদর্শনের ঘটনা ঘটল মধ্যরাত্রিরে বা ভোর রাত্রিরে হিম্মতায়নি সাজাহনশেককে তুলে নিয়ে আসা একটা স্ক্রিপ্টেড স্টোরি বানিয়ে বড়ো বড়ো আওয়াজ মারলেন রাজ্যে বাজটা যে আছে এবং সেই সুরে সুর মিলিয়ে জেলখাটা আসামি সেও বলল সাত দিনের মধ্যে হবে একটা স্ক্রিপ্টেড স্টোরি তৈরি করে তাকে তুলে দেওয়া হল কিন্তু আমি বলছি এই যে ওভারঅল যে সিনারিওটা সেখান থেকে একটা জিনিস স্পষ্ট বারংবার সংবাদ মাধ্যমের মধ্যে একটা ফিওর সাইকোসিস তৈরি করার একটা চক্রান্ত যে সংবাদ মাধ্যমকে যদি বারংবারই হ্যামারিংটা করা হয় কোথাও সরকার মনে করছে তারাতে তাদের ভয়ে সবাই ভীত হয়ে যাবে হয় না

বেশ কিছু মানুষজন যারা সম্পন্ন মানুষজন আছে তারাই বিষয়গুলোকে ডিফেন্ড করে কিভাবে আমার এটা প্রচণ্ড আশ্চর্য আমি সব্যসাচীর কাছে যাবো আইনজীবী যে সব্যসাচী আমি আমি দেখছিলাম এক হচ্ছে বর্তমান সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি আছে বারবার এই নিয়ে নানা মামলায় তার অবজারভেশন আছে তার রায় আছে আমি দেখছিলাম এই সাড়ে তিন মাস আগে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস সঞ্জয় কিষাণ কাউল এবং জাস্টিস সুধাংশু ধুলিয়ার তাতে পরিষ্কার বলা হচ্ছে যে এইভাবে আমি আবার বলছি সাংবাদিকরা অন্যায় করলে নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা নেবে কিন্তু সাংবাদিকদের বাড়িতে গিয়ে তাদের যে ফোন তাদের ল্যাপটপ এই সিজ করার ক্ষেত্রে কতটা মারাত্মক প্রবণতা তার গাইডলাইনস তৈরি করা দরকার বলে এই বেআইনিভাবে তাদের জিনিস সিজার করা বা এক্ষেত্রে যেটা হয়েছে একেবারে অ্যাবিউজ অফ পাওয়ার বলে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলছে এবং সভ্যসাচী সবথেকে বড় কথা যে আজকে সিজার লিস্টে পুলিশই জানাচ্ছে যে কিচ্ছু সিজ করা হয়নি তার কারণ সিজার যোগ্য বাজেয়াপ্ত যোগ্য কিছু পাওয়া যায়নি নীল লেখা আছে আমরা ফুটেজ দেখালাম আমি বলছি তাহলে কোন আইনের বেসিসে একজন সাংবাদিকের বাড়িতে থাকা তার ফোন এবং ল্যাপটপ ডেটা ট্রান্সফার করে নিল পুলিশ সেটা সম্পূর্ণ কোনটা আইন মেনে পশ্চিমবঙ্গে চলছে না যে ঘটনা ঘটেছে এরপরে যদি এই পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আদালতও না দিতে পারে তাহলে এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে কতটা ভয়ঙ্কর সেটা ওই প্রকাশ সিনার স্ত্রীর চোখের দিকে তাকালে বা ওর মেয়ে যে বারবার করে বেহুস হয়ে যাচ্ছিল বলে শোনা যাচ্ছে তাদের কথা ভাবলে মনে পড়বে কালকে কিন্তু এরা কিন্তু রাজীববাবুর বাড়িতেও যাবে কালকে কিন্তু আপনার বাড়িতেও আসবে আমার বাড়িতেও আসবে কাউকে ছাড়বে না গণতন্ত্র নেই আপনি ভাবুন তো কমপ্লেনটা কী কমপ্লেন হচ্ছে প্রতারণের একটা ঘটনা আট বছর আগে আট বছর আগের ঘটনা এফ আই আর নেমি নয় আর তদন্তে ডাকলো কোথায় সার্চ ওয়ারেন্ট কে করলো কোন ম্যানিস্ট্রেট করলো জানতে হবে ওয়ারেন্ট দিয়ে এসেছে বলছে না কোথা থেকে এলো ওয়ারেন্টটা কিসের ভিত্তিতে এলো সার্চ ওয়ারেন এই ওয়ারেন্টে ইস্যু করলো কোন ম্যানিস্ট্রেট আমার মনে হয় বারবার করে সুপ্রিম কোর্ট বলছেন হাইকোর্ট গাইডলাইন করছেন বিভিন্ন জায়গায় নিন্দ আদালতে ব্রেসার ক্রেট করছে কিনা আমি জানি না কোনো ক্ষেত্রে যেমন এই ফর্টি ওয়ান ছাড়া নোটিশ ছাড়া গ্রেপ্তার করে দিয়ে যাওয়া একটা ট্রেন্ড হয়ে গ্রেপ্তার করা শফিকুলকে আমরা দেখেছি ভোরবেলা গিয়ে বাড়ি থেকে তুলে আর জায়গাটা কেন আমি জানি না প্রকাশ সিনহা কোন অ্যাসাইনমেন্টে ছিলেন কি তথ্যের ভিত্তিতে তারা এসছেন আমার খুব ধারণা আছে যে সাংবাদিকরা তাদের কাছে খবর সংগ্রহ তারা করেন ডেটা সংগ্রহ করেন

ওকে তো একটা নাইনটি ওয়ান সিআরপি সাথে নোটিস করতে পারতো যে আপনার কাছে একটি নোটিশ করা হলো আপনি এই ডকুমেন্টসগুলো প্রডিউস করুন তার জন্য গোটা পরিবারকে যেখানে রাই মানে রাইট টু স্লিপ ইজ অলসো ফান্ডামেন্টাল রাইট সেই সকালবেলায় বাড়ির লোকের ঘুম ভাঙিয়ে সকালবেলায় তছনছ করার কোনো মানে ছিল না আমি বারংবার বলছি উদ্দেশ্য একটাই ভয় সঞ্চার করা ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সেই ছায়াটা পরিষ্কার আজকে দেখতে পেলাম এর আগেও কিন্তু পঞ্চায়েত ইলেকশনের সময় প্রকাশকে ইমপ্লিগেট করার চেষ্টা হয়েছে ফলথলি এবং সব থেকে বড় কথা পার্টিকুলারলি আপনার হাউসকে কিন্তু ঝিকে মেরে বউকে শেখানোর মতো বলা হচ্ছে তোমরা একটু চুপচাপ থাকো তোমরা ডোন্ট প্রসিড ফার্দার তোমরা বেশি প্রসিড করলে তোমাদের কিন্তু আমি এই অবস্থা করব। এই যে অবস্থা সুস্থ গণতান্ত্রিক কাঠামো কিন্তু আমি আপনাকে বলছি অল ওয়ার্ল্ড ডেমোক্রেটিক ইন্ডেক্স সেইখানে ভারতবর্ষ দু হাজার বাইশ সালে একশো জায়গা একশোতম জায়গাতে ছিল দু হাজার তেইশে তার জায়গা আছে একশো এবং সেখানে তারা একটাই উল্লেখ করেছে সেই ফোরাম যে ভারতবর্ষ সেই দশটা দেশের মধ্যে একটা দেশ যার মধ্যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিন্তু মাথা ছাড়া দিচ্ছে সো ওয়েস্ট বেঙ্গল ইজ এ পার্ট অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল তার ব্যতিক্রম না নীল একটা কথা শেষ করছি নীল নীল সেইখানে ডাটা ট্রান্সফার কলিশন নীল থাকে না নীল থাকে না আইটি অ্যাক্টের কনভেনশন হয়েছে এবং প্রকাশ যদি বড় লয়ারকে দিয়ে হাইকোর্টে যায় আমি আবার বলছি আমাদের বর্ষা সুবিচার বিভাগ এটা একবার রকম অবজারভেশন এটা হয় না কখনো আমার বক্তব্য হচ্ছে যে আমি এটা আমি আবার বলছি রাজীব আমি বলছি যে আমরা মনে করি না সাংবাদিকদের কোনো রক্ষা কবচ দেওয়া উচিত বা কোনো রক্ষা কবচ প্রয়োজন কিন্তু একজন সাধারণ মানুষের যে অধিকার সেই ন্যূনতম অধিকারটা একজন সাংবাদিকের নেই না নিশ্চয়ই আমি 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 আপনাকে একদমই বলছি যে আমরা মনে করি সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের এবং সাংবাদিকরা তাদের কাজ করবে নিরপেক্ষভাবে এবং আমার এটাও আশা করি যে সবসময় সাংবাদিকতা বা সংবাদ মাধ্যম তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে

আমি নিজেও জানি না কি কারণে হয়েছে আপনি এখানে বললেন আমি যেটুকু শুনছিলাম কি কারণে তো বিচার বিভাগের উপর পূর্ণ আস্থাশীল এবং তাদের কাছে যাবো ভুল করে থাকে পুলিশ নিশ্চিত ভাবে কিছু কিছু জায়গা থাকে না যার কোন সংসদ সংশোধনের জায়গা নেই যেমন ওই মেয়েটার পরীক্ষা ওই মেটার অসুস্থতা সংশোধন আপনি চাইলেও করতে পারবেন না যেভাবে একটা বাড়ি তছনচ করা হয়েছে আলমারি ভাঙা হয়েছে এ আপনি চাইলে তো সংশোধন করতে পারবেন না আমি বলছি যে এটা আমি সেটা আমি সিঙ্গেল আউট করতে পারতাম কিন্তু আমি যখন দেখছি ধারাবাহিকভাবে ঘটনা ঘটছে তার মানে আপনার পলিটিক্যাল মোটিভ আছে পরিষ্কার করে শাসক দল চাইছে না যে স্বাধীনভাবে সংবাদ পরিবেশিত হোক দ্বিতীয় যে দ্বিতীয় যেটা যে দেখুন সিবিআই ইডির তদন্ত যেগুলো হচ্ছে তার অন্যতম সাংবাদিক হলো তার বিট এবং তার বিট ওটা অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট এবং সেটার ব্যাপারে পারদর্শী এমন তো নয় যে আগামী দিনে সিবিআই ইডি তদন্ত চলতে পারে এই অ্যাজামসেনে প্রকাশের মতন লোককে থেটে ফেলে দিই মানে আগামী দিনে এমন কোন নেতার তদন্ত হতে যাচ্ছে না তো যে যেখানে মানে মানে প্রকাশ সিনার মতন লোকের বাড়িতে চাপ তৈরি করে পুলিশ দিয়ে চাপ তৈরি করে তার মুখটা বন্ধ করে দিই তার হাউসকে ব্যতিব্যস্ত করে রাখি আপনি যত আপনার রিপোর্টার এই ধরনের সমস্যায় পড়বে আপনি তো সংবাদের বাইরে গিয়ে আপনি শুধু আইন আদালত আইন আদালত করতে থাকবেন তাহলে স্বাভাবিকভাবে আপনাকে ব্যতিব্যস্ত করে রাখা মানে এবিপি হাউসকে ব্যতিব্যস্ত করে রাখো সংবাদ মাধ্যমকে ব্যতিব্যস্ত করে রাখো এবং সাংবাদিকের কাছে এই বার্তা দাও যে ভাই বাড়াবাড়ি করো না কিন্তু একই সাথে এই প্রশ্নটা আসবে সুমনদা শিশু সুরক্ষা কমিশন আমাদের একটা আছে আজকে যেভাবে একজন শিশুর উপরে কার্যত নির্যাতন হলো আমার প্রশ্ন হচ্ছে যে শিশু সুরক্ষা কমিশন কি সতর্ক হবে মামলা করবে কোনো ব্যবস্থা নেবে এটা এক দ্বিতীয় যেটা আমরা এটা এক্সপেক্ট করবো আমার আমার মনে হয় যে শুভবর্তী সম্পন্ন মানুষ যারা তৃণমূল কংগ্রেসের মধ্যে এখনও বাকি আছেন তারা এটা প্রতিবাদ করবেন

যদি সেটা মিথ্যে আমি মনে হয় এটা নিয়ে না বাড়ানোই ভালো কারণ কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি বলে দিয়েছেন হোয়াট ইজ কিন্তু এই ঘটনা এটা হওয়া উচিত ছিল না এক সময় কারণ স্বীকার করতে কোনো দোষ নেই আজকে কিন্তু ভারতবর্ষে দাঁড়িয়ে যে আজকে চিৎকার করছে কাকমরিয়া বা গৌরী লঙ্কা সে ঘটনা আমরা দেখেছি

সার্বিকভাবে দেশের সাংবাদিকতার পরিবেশও মোটেই ভালো নয় এটাও বলতে হবে যে সাংবাদিকতা প্লিজ সাংবাদিকতার ইন্ডেক্সে একশো একাশিটি দেশের মধ্যে আমরা পাকিস্তানের নিচে নেমে গেছি একশো একষট্টিরও নিচে প্লিজ অর্থাৎ দেশের অবস্থা ভালো নয় কিন্তু ইস্যুটা হচ্ছে এবিপি আনন্দ সাংবাদিকতার পথ থেকে সরবে না অনেকে মনে করছেন যে এটা কি কোনোভাবে ভয় দেখাতে আমাদের ব্যস্ত রাখতে আমরা জানি আমাদের সঙ্গে আপনারা আছেন এদেশে এখনও বিচার ব্যবস্থা আছে আমি এইখানে বলে ভবিষ্যতে এই কেসে এবং অন্যান্য কেসে যা হবে আপনাদের দেখাবো কিন্তু এবার যাকে নিয়ে পরের প্রতিবেদন সে এতক্ষণ আমার স্টুডিওতেই আছে। কৌস্তব বাগচি কংগ্রেস ছেড়েছিল গতকাল আজকে বিজেপিতে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের পাশে বসে বিজেপিতে জয়েন করলো আমি আসবো ওর কাছে কিন্তু তার আগে প্রতিবেদন যে রাজ্যের প্রদেশ কংগ্রেসের কোনো গুরুত্ব থাকে না সেই দলের সাথে যুক্ত থাকা মানে নিজের আত্মমর্যাদার সাথে কম্প্রোমাইজ করা চিত্রনাট্য তৈরি ছিল ডাসে মঞ্চস্থ হন এমন একটা ব্যাপার যে মনে হচ্ছে যারা কংগ্রেস চলবে না লোকসভা ভোটের মুখে বুধবার পাকাপাকিভাবে কংগ্রেসের হাত ছেড়েছিলেন আর বৃহস্পতিবার হাতে তুললেন পদ্ম কৌস্তব বাগচি এবার বিজেপিতে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তুলে নিলেন বিজেপির পতাকা আর কংগ্রেস দল এখানে তৃণমূলের সঙ্গে জোট করেছে এখানকার কংগ্রেস অজিত চৌধুরী করেছে তা নয় বহানা করে পালিয়ে গিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করতে হবে হয়তো কোনো কমিটি হয়তো টিকিট পেয়ে যদি তার মাথায় আবার চুল গজানো যায় তার বন্দোবস্ত করা দিনের পর দিন এই তৃণমূলের প্রতি নরম অবস্থান নিয়ে আর যাই হোক এই রাজ্যে তৃণমূলকে উৎখাত করা যাবে না তাই আমার মনে হয়েছে কংগ্রেসে থেকে যেই লড়াই তৃণমূলকে উৎখাত করার যে লড়াই আমরা সকলে চাই বাংলার একটা বৃহৎ অংশের মানুষ চাই এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে সেই লড়াইটা কংগ্রেসে থেকে সম্ভব নয় কোনো কোনো ব্যক্তি নিজের ওয়ার্ডে নিজের পাড়ায় দাঁড়িয়ে সাড়ে তিনশো ভোট পেয়েছিল তো এখন তারা কোন দলে কখন থাকছে দুদিন আগে বলা এই দলের আদর্শে আমি আছি ছাড়ার কথা ভাবতে পারি না তারপর একটা ছুতো করে হামাগুড়ি দিয়ে সেই দলে যাওয়া এসব ব্যাপারে আমরা এক্ষুনি মন্তব্য করার কোনো জায়গা নেই বুস্তবছি গত দু আড়াই বছরে যে সমস্ত জ্বলন্ত ইস্যুগুলো হয়েছে তিনি তার পার্টি লাইনের বাইরে গিয়ে পশ্চিম পশ্চিমবাংলার মানুষের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে তিনি কিন্তু তার বক্তব্য রেখেছেন শুধু নয় কোথাও কোথাও তিনি সশরীরে এলাকাতেও গেছেন এবং এর জন্য মমতা পুলিশ বা মমতা সরকারের দ্বারা তাকে গ্রেপ্তারও হতে হয়েছে জামিনও পেয়েছেন এবং তাকে অনেক লিগাল ফাইটও করতে হয়েছে দীর্ঘদিন ধরে প্রদেশ কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল অবশেষে সম্পর্ক ছিন্ন হলো মুখোপাধ্যায় রাজীব চৌধুরী ও রিপোর্ট আনন্দ কৌস্তবের সঙ্গে আমার বহুদিনের পরিচয় যার ফলে রসিকতা করতেই পারি যে আমার যদি তিনটে শব্দে হেডলাইন লিখতে হতো তাহলে আমি লিখতাম চুলের জন্য দলবদল কোথাও তোমার প্রেস কনফারেন্স শুনে আমার মনে হয়েছে যে বিজেপিতে গিয়ে ন্যাড়া মাথায় চুল গজানোর সম্ভাবনাটা বাড়ল অর্থাৎ তোমার যা প্রতিজ্ঞা যে এই সরকারকে তুমি উৎখাত না করা অবধি চুল গজাবে না সেটা কংগ্রেসে সেই সম্ভাবনা কম ছিল সেই জন্য বিজেপি প্রধান বিরোধী দল সেই জন্য তুমি বিজেপিতে গেলে মানবে মোটামুটি চুলের ব্যাপারটা নয় এখন চুল ছাড়াই অ্যাডজাস্ট হয়ে গেছে এখন কেউ কিছু বলেও না বিষয়টা সেটা নয় বিষয়টা রাজ্যের একটা বড় অংশের মানুষ হ্যাঁ তারা এই শাসন ব্যবস্থা থেকে তারা পরিত্রাণ চাইছে এই যে বেকার ছেলেমেয়েগুলো ওই ধর্মতলায় দীর্ঘদিন ধরে শহীদ মিনার চত্বরে তারা বসে আছে দিনের পর দিন যেমন ধরুন শহীদ মিনারে দিয়েছে ওই লোকগুলো দিনের পর দিন বসে আছে অনশন করছে কেউ অসুস্থ হচ্ছে আমি বলছি সন্দেশ খালিতেই দিনের পর দিনই হাহাকার চলছে দুটো মঞ্চেই তুমি কংগ্রেসে থাকাকালীন একাধিকবার গেছো তাদের পাশে দাঁড়িয়েছো আমি তার জন্য বলছি তাতে কি অসুবিধা অসুবিধা কেন মঞ্চে ছিল ছিল আমি কংগ্রেসের হয়ে থেকে আমার সুমন্দা মনে আছে হয়তো কারণ আমি কংগ্রেসে যতদিন থেকেছি উইথ অ্যাটমোস্ট রেসপেক্ট নিজের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল হয়ে থেকেছি আমি দলের দল যা আমাকে দায়িত্ব দিয়েছে সেটা একদম সর্বোপরি মাথায় তুলে নিয়ে সেই দায়িত্বগুলো পালন করেছি দল আমাকে মুখপাত্রের যখন দায়িত্ব দিয়েছিল আমি মুখপাত্র হিসাবে আমার মনে আছে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় অধীর রঞ্জন চৌধুরীর প্রয়াত কন্যা সম্পর্কে কুরুচিকার মন্তব্য করেছিলেন আমি মনে করেছিলাম দলের মুখপাত্র হিসাবে আমার দায়িত্ব এটাকে ফিরিয়ে দেওয়া আমি সেটা করেছিলাম ঠিক বেঠিক ভুল জানি না আমি আমার মনে আছে সেদিনকে এই প্রেস কনফারেন্সটা করার জন্য আমি দলের অনেক নেতাকে ফোন করেছিলাম যে আপনারা আসুন একসাথে করবো রাত্রির অব্দি সবাই বলল হ্যাঁ সকাল থেকে কারোর পেট খারাপ হলো কারোর ফোন খারাপ হলো কারোর মেয়েকে নিয়ে স্কুল যাওয়ার ব্যাপার হলো এগুলো হলো তাবর তাবর বড় বড় নেতারা আমাকে আমি সুমন্ত জাস্ট একটু বলি কারণ আছে বলছি এই কথাটা সকালবেলাতে আমাকে অনেক বড় নেতারা ফোন করে বলেছিল না এটা করার দরকার আমি এই জিনিস করলাম তারপরে তখন ওই জোটের বাতাবরণ তৈরি হয়নি আমি তার আগে থেকেই সিচুয়েশন গেজ করে বলা শুরু করেছিলাম যে জোট হলে মানবো না আঠাশে আগস্ট ছাত্র পরিষদের মঞ্চ এই আঠাশে আগস্ট না এই আঠাশে আগস্টে আমার সাথে দুর্ব্যবহার করে আমাকে মহাতিষদ থেকে বিতাড়িত করিয়েছিল তার আগে আঠাশে আগস্ট আমার মনে আছে যদি আর্কাইভে থাকে দেখতে পারো সুমন্ত আমি বলেছিলাম জোট হলে এখানে কোনো দিল্লির নেতাদের নামতে দেওয়া হবে না এটা সাধারণ কংগ্রেস কর্মী সমর্থকদের মনের কথা হলো কিন্তু আমি বলছি তুমি বারবার বলতে যে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে কোনো জোট সম্ভব নয় কোনো জোট আমরা হতে দেব না তো আজকের দিনে দাঁড়িয়ে আজকে হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি আজকে তো জোট হয়নি আমি সেটাই বলছি সুমান দা সেটাই তোমাকে আমি বলছি সুমান মানে আমি বলছি তুমি যদি আলাদা ভাবে বলো অধীর রঞ্জন চৌধুরীর লাইন চোর যে কলকাতায় চোর সে দিল্লি থেকে সাধু হয়ে যায় চোর যে কলকাতায় চোর সে বোম্বে থেকে সাধু হয়ে যায় ইট অ্যাপ্লাইস টু অল নট অনলি টু কংগ্রেস যারা যারা এখানে তৃণমূলকে উৎখাত করার জন্য বড় বড় কথা বলছেন দিল্লিতে একসাথে কফি আর চা খেতে খেতে হাসতে হাসতে দাঁত বাড় করে ওখানে সব সাধু আর এখানে চোর আমি একটা হাইপলিটিক্যাল সিচুয়েশন ধরছি ধরে নিন আজকে এমন একটা সিচুয়েশন তৈরি হলো কংগ্রেসের সরকার করতে তৃণমূলকে লাগবে বামেদের লাগবে তখন বলা হবে যে একটা বৃহত্তর স্বার্থে বাম তৃণমূল কংগ্রেস মিলে একসাথে জোট করছে তখন রাজ্য কি হবে তখন পশ্চিমবঙ্গটাকে দেশের বাইরে করে দেওয়া হবে আমি বলছি পারসেপশনের জায়গা আমার মনে পড়ছে ঠিক এক প্রশ্ন আমি তোমায় বহুবার স্টুডিওতে তুমি এই বাঁধিকে বসেছিলে একাধিক অনুষ্ঠানে করেছিলাম তুমি বলেছিলে কোনো চিন্তা নেই কোনোভাবে মানে আমি বিজেপিতে যোগ দিচ্ছি না আমি কংগ্রেসে আছি মাথা কেটে নিলেও কংগ্রেসে আছি এটা তুমি বলেছিলে আমার চিঠিটা যদি তুমি দেখো হ্যাঁ আমি তোমার চিঠিটা মন দিয়ে আমি দেখবো আমি তারপরে তোমাকেই বলবো যে এই প্রেক্ষিতে আজকের দিনে দাঁড়িয়ে তুমি কি বলছো কি বলেছিল কৌস্তব কৌস্তব বা আজকে সোশ্যাল মিডিয়ায় সকালে লিখলো যে কংগ্রেস ছাড়ার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি না কিন্তু সম্মানের সঙ্গে দল করাটা দিন দিন কঠিন হয়ে উঠছে আমার পক্ষে স্তাবকতা সম্ভব নয় খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব আমার প্রথম প্রশ্ন কৌস্তবকে কৌস্তব আমাদের ফোনিনেও বলেছে যে অন্য দল এক্সপ্লোর করেও দেখতে পারি তুমি কংগ্রেস ছাড়ার কথা ভাবছো এবং ভাবলে কেনটাই অন্য দল এক্সপ্লোর করতে আমি বলি বলিনি আমি বলেছি অনেক সম্ভাবনা আছে সেগুলো ভাবনা চিন্তা করে দেখতে পারি এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে দল ছাড়ার যে ট্রেন্ডটা আমি এই ট্রেন্ডের বিপরীত মেরুতেই হাঁটতে চাই আমি পিভির সামনে বলছি পশ্চিমবঙ্গের যত বাঘা কংগ্রেসের নেতা আছে শুনে রাখুন স্পষ্টভাবে বলছি দল কৌস্তব বাকচি ছাড়বে না কংগ্রেসে থেকে যারা কংগ্রেস কর্মীদের ভাব নিয়ে খেলা করবে তাদেরকে আমি দল ছাড়াবো আমি হুঁশিয়ারি দিয়ে বলছি এটা আমি কৌস্তব রাখছি এটা দল ছেড়ে দেওয়ার নয় আমি নিজের বাড়িতে থাকতে পছন্দ করি নিজের বাড়িতে থাকবো নিজের বাড়িতে যারা ঢুকে আমার বাড়িতে ঢুকে যারা আমার বাড়িকে কলুষিত করবে তাদেরকে আমি ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো আই এম ডেডিকেটেড টুয়ার্ডস মাই আইডিওলজি আমি কংগ্রেসটা বিচারধারা কেন্দ্রিক করি আমাকে নিয়ে এত জল্পনা হতে পারে অনেকে অনেক কিছু লিখছে আমি কিন্তু লিখেছি আমি আমাকে মিস কল টিস কল দিয়ে লাভ নেই সম্ভাবনা শিল্প আমি বলছি তোমাকে সুমন এইটুকুন বলতে পারি যদি রাজনীতি ছেড়ে দিই হ্যাঁ আদর্শের সাথে কম্প্রোমাইজ করব না কৌস্তবের ডায়াগোনালি অপোজিটে যিনি বসে আছেন রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন আবার তৃণমূলে ফিরেছেন সুমন দা আমার পক্ষে আমার পক্ষে দল ছাড়াটা যে খুব সহজ সিদ্ধান্ত ছিল তা নয় ১৪ বছর বয়স থেকেই দলের সাথে আমার সম্পর্ক আমি যে দলটা খুব আনন্দের সাথে ছেড়েছি তা নয় আমি জবে থেকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি পুকুর নদীর একটা কথা বললেন একটা ইন্টারভিউতে আমি সেই কথাটাকে আমার কিন্তু ব্যক্তিগত স্তরে বাবুর প্রতি কোনো গ্রাজ কোনো কিছু নেই আমি সেই জায়গা থেকে বলেছিলাম যে এটা কর্মীদের একটা ভাব আবেগে আঘাত এবং আমি ইন্ডিয়া জোটের বিরোধিতা করেছিলাম তারপর থেকে থেকে আমার দলের মধ্যে কোণঠাসা করা হচ্ছিল যেমন ধরো আমি কোনো প্রোগ্রামে গেলে যেই পদাধিকারীটা ডাকছিল তাদের পথ চলে যাচ্ছিল এটা দিনের পর দিন হয়েছে আমি বহুবার কালকে যখন আমি ইস্তফা পত্র দিয়েছি রাজ্যের নেতারা দিল্লির তোমার তোমার একটা শব্দ তুলেনি কোণঠাসা যে ছেলেটা ব্যারাকপুর স্টেশনে চারজন মাত্র লোককে নিয়ে হোর্ডিং বা পোস্টার সাঁটত হোর্ডিং মারতো টুল নিয়ে বক্তৃতা দিত কংগ্রেসের জন্য সেই ছেলেটার তো কোনটা সাথে তো মানে অত্যন্ত কি বলবো সীমাবদ্ধতার মধ্যে রাজনীতি করে করে বড় হয়েছে নতুন কি প্রতিকূলতা হলো আমার ঘরের লোকেরা কখনো আমাকে পর করে দেয়নি এই জিনিসটা যেটা ফেস করছিলাম সেটা নিজেদের ঘরের লোকেরা এবং কেন এটা কেন আমি যখন জিজ্ঞেস করছিলাম নিজেকে কেন এই তৃণমূল বিরোধিতাটা আমি এই যে এবং আমি কিছু কিছু জায়গাতে আমার জিনিস যেগুলো পছন্দ না সেটা স্পষ্টভাবে বলেছি যে দলের পারসেপশনের জায়গা থেকে রাজ্যে আর কেন্দ্রে তো আলাদা কিছু হতে পারে না দা এখনো এই রাজ্যে আমরা বলছি তৃণমূলের সাথে জোট হবে না তুমি দেখো দিল্লির নেতৃত্ব এখনো কংগ্রেসের প্রতি কতটা নরম এই তৃণমূলের প্রতি কতটা নরম তৃণমূল জোটটা চাইছে না বলে জোট হচ্ছে না কংগ্রেসের আমার বলতে খারাপ লাগছে আমার পুরনো দল ভিক্ষার বাটি নিয়ে হাতের সামনে ঘুরে বেড়াচ্ছে জোট করো জোট করো এই অ্যাপ্রোচটা তো আরেকটা পারসেপশনও ছিল তুমি বারবার স্টুডিওতে বলতে যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী ট্রোজান হর্স বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং জোরের সঙ্গে বলতে বারবার বলতে এটা সুমন আমরা যখন কোনো একটা রাজনৈতিক দল করি বা আমরা কোনো রাজনৈতিক দলের চিন্তা ভাবনায় বিশ্বাস করি তখন আমাদের রাজনীতিতে অনেক কিছু পারসেপশনের জায়গা আছে সেগুলোকে আমাদের তুলে ধরতে দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট কিন্তু আজকের দিনে বাস্তবতা যে চিত্রটা যেটা চোখের সামনে সাদা চোখে দেখা যাচ্ছে লড়াই করছে কে আমি দলের মধ্যে থেকেও বলেছিলাম বহুবার বলেছি সাদা ভাবে সুবেন্দু শুভেন্দু অধিকারীর যে রোল অ্যাজ এ অপোজিশন লিডার সেটা দু হাজার এগারোর পরে কোনো অপজিশন লিডারের দেখা যায়নি ভুল বলেছি আমি যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে আমার হাজার বিরোধী হলো রাজীব দা বলতে পারবে সূর্য পশ্চিম দিকে ওঠে আমি সোজাটাকে সোজাভাবে বলার জন্য চেষ্টা করেছি কিন্তু আমি আমি যদি বলি যে যেদিন এআইসিসি সেশনে ডেলিগেট করা হলো না সেই দিন কংগ্রেসের ওপর তোমার ক্ষোভ এবং অভিমান দানা বাঁধতে শুরু করে ছেড়ে দিতাম হ্যাঁ আমার সাথে কম দূর ব্যবহার আছে ও এই প্রথম মানে আমি তো এর আগে দেখিনি যে এই স্টুডিওতে বসে ও চোখে জল এসে গেছিল এআইসিসি সেশনে ডেলিগেট করা হয়নি বাগচিকে সেদিন অত্যন্ত আবেগ বিহল হয়ে পড়েছিল লাইভে অন ক্যামেরা কৌস্তব দেখাবো এই সামগ্রিক সবকিছু বিষয় না হ্যাঁ দলটাকে তো খুব ভালোবেসে করি আমার গাড়িতে যেতে যেতে হ্যাঁ আমার পাশে আমার ভাই শুভ ছিল হ্যাঁ এই কংগ্রেস দল করার জন্য আমি বাড়িতে আমাদের গোটা পরিবার সামাজিক বয়কটের মুখে পড়েছি আমাকে তিন চার দিন জেলে থাকতে হয়েছে এই দলটা করার জন্য বাড়ি ছাড়া থাকতে হয়েছে দলের হয়ে মামলা কেউ কোনোদিন কোনো নেতা বলতে পারবে না যে কাউরির থেকে পাঁচ পয়সা আজব্দি চেয়েছি দলের প্রতি এত আত্মত্যাগ থাকা সত্ত্বেও দল মনে করে না যে অষ্টআশি জনের এই যে তালিকার মধ্যে এই আত্মত্যাগের কোনো দাম আছে আজকে পশ্চিমবঙ্গের আমি এই প্রশ্নটা সমস্ত কংগ্রেস কর্মীদের দিকে ছুড়ে দিচ্ছি আমি প্রচন্ড দুঃখ পেয়েছি সুমন আমি প্রচন্ড দুঃখ পেয়েছি আমার কাছে রাজনীতি অন্য দলে যাওয়াটা আমার কাছে অল্টারনেটিভ নয় আমি ঘরে থেকে জঞ্জাল সাফ করায় বিশ্বাসী সেই দিন যে ঘরে থাকার প্রতিজ্ঞা সেটা ভাঙলো সুমন আমি বারবার করে বলছি কুড়ি বছরের সম্পর্ক নটা ম্যাটার অফ জোক এই সিদ্ধান্তটা আমার কাছে আমাকে আই হ্যার টু স্পেন্ড নাম্বার অফ স্লিপলেস নাইট আমি স্পষ্টভাবে তোমাকে বলছি মানে এই ভাবনা চিন্তা করতে করতে এটা আমার কাছে এত সহজে আমি সিদ্ধান্ত উপনীত হইনি এমন না যে আমি প্রতিকূলতার মধ্যে রাজনীতি করিনি আমার যদি ছাড়ার মানসিকতা থাকতো বহু আগে ছাড়তে পারতাম অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তালিকায় আমাকে রাখা হয়নি ছেড়ে দিতে পারতাম মুখপাত্র থেকে বাদ দেওয়া হয়েছে ছেড়ে দিতে পারতাম আমাকে মহাজাতি সদনে দলের ভেতরে আমাকে হেকেল করা হয়েছে ছেড়ে দিতে পারে তুমি শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে হেঁটেছো তারপরও এতদিন নিলে কেন বিজেপি বহু চেষ্টা করেছি দলের মধ্যে আমার কাছে করসপন্ডেন্সেস আছে এমনি এমনি বলছি না সুমন প্রত্যেক কটা করসপন্ডেন্সেস আছে আমার কাছে আমি কতটা চেষ্টা করেছি কি করেছি না করেছি তারা যেমন আজকে দলের বিরুদ্ধে আমাকে এই যে দাগিয়ে দেওয়া হচ্ছে তারা বরঞ্চ জবাব দিক যে আমার সাথে বিগত সাত থেকে আট মাস দলের মধ্যে কি ব্যবহারটা করা হয়েছে এই জবাবটা তাদের দিতে হবে আর আমি আর একটা কথা বলি সুমন্ধ এখানে একটা জিনিস খোটা ক্ল্যাব ইয়ে করা দেওয়ার দরকার তোমার ইন্টারভিউটা দেওয়ার অবধি যতদিন অবধি দলের জন্য ওই এই বিষয়গুলো থেকে না আমার কিছু কিছু জায়গায় ভীত হয়ে গেছিলাম এবং তারপর থেকে ন্যূনতম হলো প্রফেশনালটিস চার্জ করতাম মামলা করার জন্য মানে এটা মিথ্যা কথা বলবো না যেটা স্পষ্টভাবে ততদিন অব্দি করে গেছি তারপরের থেকে আই চেঞ্জ মাই স্ট্যান্স যেটা একদম কিছু করতাম না তারপর থেকে আই ইউজ টু চার্জ প্রফেশনাল এর অর্ডার এর মধ্যে কোনো ভুল নেই হয়তো এখন কেউ দেখলে বলবে যে প্রস্তাব তো নিয়েছে নিয়েছি ওই তারপর থেকে নিয়েছি নিয়েছি সুন্দর আমি বলছি যে প্রস্তাবের প্রত্যেকটা বক্তব্য আমি গ্রহণ করলাম কিন্তু তারপরেও বলবো যে প্রস্তাব মানে ঘুমা মানে ঘুমোতে পারছিল না বললো ও না ঘুমিয়েও কিন্তু অন্য দলে যেত না তার কারণটা হলো যে আশির দশক পর্যন্ত দুটো মেজর মঞ্চ ছিল বাম এবং কংগ্রেস তারপরে আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস ঢুকলো তিন তিন নম্বর দল এবার বিজেপি ঢুকলো চার নম্বর এবার নয়া অর্থনীতিতে যেমন আপনার পছন্দের ক্ষেত্র বেড়ে গেছে দশটা শপিং মল আছে রাজনীতির ক্ষেত্রেও কিন্তু আপনার অপশন বেড়ে গেছে প্রস্তবের পক্ষে অসম্ভব ছিল বামেদের সাথে যুক্ত হয়ে ওই দল করা কিন্তু এখন আরেকটা পরিসর এসছে বিজেপি বিজেপির থেকেও আবার অনেকে হয়ে যাচ্ছে তার কারণ এই যে এই যে চয়েস অফ প্লেনটি অনেক দল এটা একটা দিক দ্বিতীয় দিক মানে সে আপনি যদি আশির দশকে দেখেন বহুল লোক কংগ্রেস শেষ পর্যন্ত ক্ষমতায় থাকি না থাকি দল অপমান করুক কংগ্রেসেই পড়েছিল কারণ তার কাছে অপশন ছিল না এখন তাদের কাছে অপশন এসে গেছে দ্বিতীয় যেটা সেটা একটা আদর্শগত অবস্থানও কিন্তু অনেকটাই ডাইলিউটেড হয়েছে মানে আমি বলছি যে বাম দল থেকেও বিজেপিতে যাচ্ছে মানে তৃণমূল থেকেও বিজেপি থেকেও তিনমূলে আসছে তার মানে কোন একটা জায়গা আদর্শগত অবস্থানও আগের মত কিন্তু মজবুত নেই অর্থাৎ মানে আদর্শগত জায়গা থেকেও কংগ্রেস থেকে বিজেপিতে গেলে রাতে ঘুম না হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই এবং আমি 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 পরিষ্কার আমি এবার এদিকে আসবো এবার হ্যাঁ কথা বলিনি আমি আরেকটা কথা সেটা বলতে মিস করলাম হ্যাঁ সুমনদা আমাদের কাছে আমরা যারা রাজনীতি করি মানুষ তো আমাদের তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে যেমন ধরো আমি কংগ্রেসের মধ্যে থেকে তৃণমূলের বিরুদ্ধে কি করে লড়াই করব। দিল্লি নেতৃত্ব আমি চিঠিতেও লিখেছি এই রাজ্যে তৃণমূল কংগ্রেসটাকে তাদের আউটফিট বলে মনে করে প্রদেশ কংগ্রেসকে মনে করে না এই ভারত জলো নেযাত্রার মধ্যে আমাদের এখানে প্রদেশ কংগ্রেসের অনেক নেতারা বিরোধে কথা বলেছে বিরুদ্ধে কথা বলেছে কিন্তু দেখুন কেন্দ্রীয় নেতারা আমি বলছি বক্তব্যের মতন ঘটনা ঘটে সন্দেশখালীর মতন ঘটনা ঘটে ঘটনা ঘটনার গুরুত্ব বুঝে কিন্তু আমি কংগ্রেসের নেতারা কি আমি আমি রাজীবদার কাছে যাব রাজীব দা পেপটক দিতে পারবেন কিছু তার কারণ রাজীব দা রাতে ঘুম হয় কিনা ওটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো মানুষে শুধু রাজনীতিবিদদের নয় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস বিজেপি গেলেন তৃণমূল থেকে আবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস আদর্শগত অবস্থান নিয়ে কথা হচ্ছে না আমি ওর জন্য কোনো পরামর্শ আছে কিন্তু আপনার থেকে অনেক জুনিয়র অনেক জুনিয়র ঠিক আমার খালি একটা আপনি ক্যাপশন দিয়ে শুরু করলেন যে চুলের জন্য দলবদল দলবদল কিনা আমি বলবো যে কৌস্তব মনে হচ্ছে চুল না গজানোর জন্য দলবদলটা করলো মানে আলটিমেটলি আমার তো মনে হয় এখনও অনেকগুলো যুক্তিও খাড়া করছে এটা নিয়ম যখন কেউ একটা দলবদল করে তাকে একটা অনেকগুলো যুক্তি খারাপ হয় দলবদল করতে হয় আমি জানি না ওরাতে ঘুমাতে পারবে কিনা তবে এটুকু আমি বলছি আমি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে ওকে একটা ছোট ভাইয়ের মতো একটা সাজেশন দিতে পারি নেওয়া নেওয়া নিজের ব্যক্তিগত ব্যাপার আমি একটা আবেগের বসে হতে পারে একটা কারোর উপরে অভিমান হয়েছিল কোথাও একটা রাগ হয়েছিল সেই থেকে আমি একটা দল পরিবর্তন করেছিলাম এবং দল পরিবর্তন করে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছি আমি সত্যিই বলছি আজকে এই মঞ্চ থেকে খোলাকুলি বলছি আমি কৌস্তবের জন্য বলছি রাজর্ষী অনেক গলা ফাটাচ্ছে ওর জন্য বলছি আমি তোমার জন্য বলছি এই কারণে যে আমি গিয়ে সব কথাতে তুমি তুমি কাটো এই জন্য কথা প্লিজ

তাতে আমি বলতে পারি যে একদম হতাশ হওয়ার মতো জায়গা আজকেও হয়তো সিদ্ধান্ত নিয়েছে ভাবছে বোধ আগামী দিনে চুল গজানোর রাস্তায় হলো আলটিমেটলি ও আগামী দিনে স্বীকার করবে যে চুল না গজানোর জন্যই আমি বিজেপিতে গেছিলাম এবং এবং আমি শুধু একটা বলি ইভেন আমি বলি আমি নিশ্চিতভাবে যারা এখন বর্তমানে বিজেপিতে রয়েছে এবং আমার সাথেও তৃণমূল থেকে যারা গেছে অনেকে ব্যাক করেছে কেউ কেউ আছেন কেউ কেউ হয়তো বড় পদও পেয়েছেন কিন্তু আমিও বলছি যারা বড় পদ পেয়েছেন

মিনিট একজন মন্ত্রী হয় উনি আমার দলের নেতার মোবাইল নাম্বারটা

আমাকেও মনে হয়নি কারণ আমি এই দলে আসার আগে থেকে যেভাবে বিজেপির যে আন্দোলনের তীব্রতা বা যে লড়াই করার মানসিকতাটা দেখেছি দলের রাজ্য সভাপতি এই সন্দেশকালীন ইস্যুতে যেভাবে লড়াই করেছেন ইনজিওর রয়েছেন হসপিটালে ভর্তি হয়েছেন তারপরেও আন্দোলনের মাটিতে থেকেছে শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেওয়া হয়নি কোর্টে মামলা করেছে লড়াই করে ঢুকেছেন এই অদম্য জেদটা প্রয়োজন এই সরকারকে উৎখাত করার ক্ষেত্রে বেশ ভালো থাকা নিয়ে কথা হচ্ছে দেখুন আমাকেও ভালো থাকতে হবে এবং চিৎকার চেঁচামাঝি বেশি হলে ভালো থাকাটা প্রশ্ন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে পড়ে এবং মিডিয়াকেও ভালো থাকতে দিন সংবাদ মাধ্যম এ রাজ্যে এবং এ দেশে ভালো থাকুক কিন্তু কেন শাসকরা আমাদের ওপর খাপ পা হন কেন আমাদের ওপর বারবার রাষ্ট্রশক্তির এই আক্রমণ নেমে আসে দেখুন কারণটা সহজবদ্ধ একটা না গত প্রায় দু দশক ধরে আপনারা আমাদের পাশে থেকেছেন আপনারা জানেন এর আগেও বলেছি এ নিয়ে আমার সঙ্গে আমার সহকর্মীদের মতভেদ আছে যে আপনাদের ভরসার আপনাদেরই সামনে নিয়মিত কোনো প্রমাণ রাখার আদৌ কোনো দরকার আছে কি না আমি ব্যক্তিগতভাবে মনে করি না প্রয়োজন নেই প্রয়োজন হয় না আপনারা জানেন ভারতবর্ষে দু সালের এপ্রিল মাসের পর থেকে একটাই সংস্থা গোটা দেশের সমস্ত টেলিভিশন চ্যানেলের দর্শক সংখ্যার বিচার করতে পারে একটাই সংস্থা এবং তাদের ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে আপনারা তাদের সব তথ্য নিজেরাই দেখে নিতে পারে আর সব থেকে বড় কথা এই তথ্য এক বা দু সপ্তাহের নয় অন্তত চার সপ্তাহের টেকনিক্যাল ভাষায় আমরা যাকে বলি ফোর উইক্স রোলিং অ্যাভারেজ আজ এই তথ্য রাখার পাশাপাশি বাংলার সমস্ত নিউজ চ্যানেল যাদের বহু প্রতিকূল পরিস্থিতির মধ্যে বহু চাপ সামলে খবর করতে হয় তাদের প্রত্যেককে এবিপি আনন্দের শুভেচ্ছা আর অভিনন্দন তাই মাঝে মাঝে মনে হয় আপনাদের এই অপরিসীম আস্থার জন্যই হয়তো আমরা প্রায়ই শাসকের চক্ষুশুল তবে আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আপনাদের ধন্যবাদ আপনাদের প্রণাম